বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল চালক নিহত। 6 মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী রেশম কারখানা শ্রমিকরা। দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাশিক মেয়র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল 8:30 দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কামাল হোসেন, দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে তার বাড়ি। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করতেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রলিটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয়রা জানান, প্রায়ই রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা, এজন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ারদি ইসলাম জানান, সকাল 8:30 দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারের দিকে আসার পথে একই দিক থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 6 মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকরা মানববন্ধন করেছেন। রবিবার সকাল 11:30 দিকে রেশম কারখানার সামনে তারা এই মানববন্ধন করেন। রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক 300 টাকা বেতন পেলেও গত 6 মাস ধরে তাদের সে বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান বিক্ষোভকারীরা। তবে রেশম কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, আগামী 2-1 মাসের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতা ও রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় 32টি ইভেন্টে রাজশাহী বিভাগের 8 জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় 46 পয়েন্ট নিয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা, আর 43 পয়েন্টে রানার আপ হয়েছে নাটোর জেলা ও 31 পয়েন্টে তৃতীয় স্থান অর্জন করেছে চাঁপাই নবাবগঞ্জ। রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, DIG রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুল সালাম। এ সময় রাশিক মেয়র বলেন, খেলাধুলার প্রতি শহীদ শেখ কামাল ও শহীদ সুলতানা কামাল দম্পতির ভীষণ ক্রীড়াপ্রেমী ছিলেন। তারা বেঁচে থাকলে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত। প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হবে বলে তিনি প্রত্যাশা করেন। রাজশাহী কলেজে স্থাপিত শহীদ মিনারটিকে দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে অংশ নেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আয়োজনে বুধবার বেলা 11টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক সহ রাজশাহীর বিশিষ্টজনরা। এ সময় বক্তারা বলেন, রাজশাহীর মানুষ এই শহীদ মিনারটিকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দাবি জানিয়ে আসছেন অনেকদিন থেকে, কিন্তু বরাবরই সেই দাবি উপেক্ষিত হয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্তে বহু শহীদ মিনার গড়ে উঠলেও প্রথম এই শহীদ মিনারটি বরাবরই রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত রয়েছে। রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার দেশের ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বক্তারা সরকারের কাছে এই শহীদ মিনারকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে ঘোষণার দাবি জানান। রাজশাহী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি। বিদ্যালয়ের সভাপতি হেমের হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিকের 5 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, 4 নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া অলোকা মণ্ডল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 31টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মনোমুগ্ধকর আকর্ষণীয় ডিসপ্লেতে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে MP বাদশা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মনোনিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমান উন্নতর করা ছাড়াও দেশকে বিশ্ব দরবারে পরিচিত করা যায়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগরীর মথুরডাঙ্গা শিশু বাগান মাঠে এর আয়োজন করে এনজয় স্পোর্টিং ক্লাব। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের 16 নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা বেগম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ, সহ সভাপতি কাশেম আলী, প্রভাষক আইনুল হক, মুজিবুর রহমান, সাইদুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনজয় স্পোর্টিং ক্লাবের সদস্য ইমরান আলী আদর, রাশিব, মৃদুল, মণি, মহান, চঞ্চল সহ অন্যান্য সদস্যরা। পরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শাহন এবং রানার আপ ফয়সালের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। একে একে অন্যান্য খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদের, সাথে থাকবার জন্য ধন্যবাদ।